লিটন সরকার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। সম্প্রতি লিটন সরকারের নেতৃত্বে কুমিল্লার দেবিদারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোহাম্মদ সাগর নামে এক যুবককে আঘাতের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার চান্দিনা বাস স্টেশনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাগরের চাচা হৃদয় মিয়া চান্দিনা বাজারে কনফেকশনারি দোকানে ব্যবসা করেন। বৃহস্পতিবার বিকেলে হৃদয় দোকানের পাশে একটি ছেলে ও একটি মেয়েকে ঘোরাঘুরি করতে দেখে। ওই সময় হৃদয় তাদের কিছু লাগবে কিনা জিজ্ঞেস করলে উত্তরে তারা কিছু লাগবে না বলে জানান। তখন হৃদয় তাদের ওইখানে অযথা ঘোরাঘুরি করতে নিষেধ করলে তারা কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকারের ভাগিনা অনিককে ফোন করে নিয়ে যায়। অনিক গিয়ে দোকানের মধ্যে হৃদয়কে মারধর করে। সন্ধ্যায় চান্দিনা বাস স্টেশনে অনিকের সঙ্গে মোহাম্মদ সাগরের দেখা হয়। ওই সময় সাগর তার চাচাকে মারধরের কারণ জানাতে চাইলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। লিটন সরকার ছাড়াও এই ঘটনার সঙ্গে আরও জড়িত ছিল দেবিদার উপজেলার বাগুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ কাউসার আহমেদ, জাফরাবাদ গ্রামের মৃত মিন্টু শীলের ছেলে যাদব শীল, ভরাট গ্রামের মোহাম্মদ হাবিবুর রহমান ড্রাইভারের ছেলে মোহাম্মদ আরিফ, খাতকর গ্রামের মৃত মোসলে উদ্দিনের ছেলে মহসিন উদ্দিন পলাশসহ আরও অজ্ঞাত 10-15 জন। এ বিষয়ে চান্দিনা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। সাগরের বাবা রফিকুল ইসলাম বলেন, লিটন সরকারের নেতৃত্বে এ ঘটনা ঘটানো হয়েছে। এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকারের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি, তারা চান্দিনায় এ ঘটনা ঘটায়, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।